ফেলে দেয়া পলিথিন পুড়িয়ে উৎপাদন করা হচ্ছে ডিজেল, পেট্রোল ও অক্টেন। ব্যতিক্রম এ কাজটি দীর্ঘদিন ধরে করছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী পারভেশ মোশারফ। চড়া বাজারে তার উৎপাদিত জ্বালানি তেল কম দামে পেয়ে খুশি এলাকাবাসী। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যছবিতে অঙ্কন বিশেষের রিপোর্ট। পরিত্যক্ত পলিথিন, নানা স্থান থেকে পলিথিন সংগ্রহ করে তা পুড়িয়ে উৎপাদন করেন জ্বালানি তেল। অবিশ্বাস্য হলেও দীর্ঘদিন ধরে পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকার পারভেজ মোশারফ। দুবছর আগে ইউটিউব দেখে ধারণা নেন পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে কিভাবে জ্বালানি তেল উৎপাদন করা যায়। যে ভাবনা সেই কাজ। তেলের বড় একটি ড্রাম, দুইটি গ্যাস সিলিন্ডার, একটি ছোট জেরিক্যান, কয়েক ফুট লোহা আর প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি করেছেন তার প্লান্ট। এতে খরচ পড়েছে মাত্র 8,000 টাকা। দিনে 20 থেকে 30 লিটার জ্বালানি তেল উৎপাদন করেন পারভেজ। প্রথম অবস্থায় আমি ছোট একটা ড্রামের ভিতরে করে দেখি, সেখানে হচ্ছে না। তারপর একটা বড় ড্রামে ব্যবহার করে দেখি, তো সেখান থেকে আমি হাফ লিটারের মতো তেল পাই। আর ওই তেলটা নিয়ে আমি যখন গাড়ি চালাই, আসলে ওইখান থেকে আমি একটু উৎসাহ পাই যে না, আসলে প্লাস্টিক দিয়ে তেল তৈরি করা যায়। 10 কেজি পলিথিন পুড়িয়ে 4 লিটার ডিজেল, 2 লিটার পেট্রোল ও 1 লিটার অক্টেন পাওয়া যায়। এমনকি উৎপাদিত গ্যাসও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পরিত্যক্ত প্লাস্টিকগুলো সংগ্রহ করতেছে, তারা পরিষ্কার করে আবার আমার এই জায়গায় এনে দিতেছে, আর সেই প্লাস্টিকগুলো দিয়েই আমি এই তেলগুলো তৈরি করতেছি। আর আমি পাচ্ছি 10 কেজি প্লাস্টিক থেকে 7 লিটার তেল পাচ্ছি, সেখান থেকে হচ্ছে আপনার 4 লিটার হচ্ছে ডিজেল, 2 লিটার পেট্রোল আর 1 লিটার অক্টেন পাচ্ছি, আর বাকি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার জ্বালানি গ্যাস। আর আমার ড্রামের ভিতরে যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার ফটোকপি মেশিনের কালি এবং আপনার দেয়ালে রং করার মতো যে ব্ল্যাক যে রংটা হয় সেটা পাচ্ছি। পারভেজের তেল উৎপাদন দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসেন, অনেকেই কম দামে তার কাছ থেকে তেল কিনেন। 100 টাকা 90 টাকা করে বিক্রি করতেছে পেট্রোল ডিজেল, আর ডিজেল বেচতেছে 80 টাকা। আগে যে পলিথিনগুলো আমরা ফেলে দিয়েছি সেগুলো সে পুড়িয়ে এখন সম্পদে পরিণত করছে। কম দামে আমরা তার কাছ থেকে পেট্রোল অক্টেল ডিজেল পাচ্ছি। ক্ষেতের মধ্যে বলেন, তারপর রাস্তাঘাটে বলেন, সেই পলিথিনগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সব পলিথিনগুলো, একটা ছোট বাচ্চাও যদি একটা পলিথিন দেখে, সেই পলিথিনটা হাতে করে কুড়িয়ে এনে এই পারভেজকে দিচ্ছে। তেল বিক্রির টাকা দিয়ে পারভেজের পড়াশোনার খরচ চললেও সংসারে রয়েছে দারিদ্রতার ছোঁয়া। যে কাজটা করতেছে, যা খরচ করে, মনে করেন লেখাপড়া চলতেছে, সংসারে চালাইতেছে, কিন্তু যে পরিমাণে লাগে সেই পরিমাণ তো আমি খরচ দিতে পারতেছি না। এই কাজটা বড় করে করতে পারলে আমার মনে হয় যে খুব ভালো হইতো। জ্বালানি তেল উৎপাদনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। কাজটি আসলেও খুব সুন্দর, একটা ভালো একটা দিক, এবং আমি আশা করি এই পলিথিনে যে আমাদের জমির ফসল ক্ষতিকর দূষণীয় হয় সেই পরিবেশটাকেও সে রক্ষা করতেছে পাশাপাশি। তা আমি আশা করি সরকার মহোদয় যদি এই দিকটা ভালো হয়ে থাকে, সারা বাংলাদেশে যদি এরকম একটা প্রচলন করা যায়, এরকম একটা ওর মতো করে কেউ যদি তেল উৎপাদন করেন, তাহলে মনে হয় আমাদের দেশের জন্য একটা উপকার। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদনের এই প্রক্রিয়া আরও সমৃদ্ধ করতে চান পারভেজ। অঙ্কন বিশ্বাস, আরটিভি।